বিশাল গড়ও মালখুং এক্সরেঙ্গই খড়কনি থেমানতি তাবুক উড়নাংলাই যাক নকনখুংনি বড়গ্রক পাতি মংলাচেরি সাবই মানখা স্রাংশালো আগুলি থাংলাই মানে খড়কনি কিচিক আগুলি থাংলাই বাস মালখুংনি চাকা তলাব ক্লাই লাংমা জনানি নাকা পুইলা শাক হামনগত লাংজাখা ইয়াগুলো কথিহিনে শাকলাই রিজাখা শাক নাইনাই রকবাই শাক নাইনাই রক খড়কসানা সিমিন পোস্টমর্টম খ্লাইকা ইয়া তে খড়কসানকে তাঙ্গাই পোস্টমর্টম খ্লাইয়া হিনে সুমুক্তি সাবই খাদুলাই যাক তাবুক নুখুংনি বড়রক ঘটনা হয়েছে গতকালকে তারা আগরতলা যাইতেছে দুই বন্ধু সজল দেবনাথ ডাক নাম রাকেশ আর একজন হচ্ছে প্রণব দাস ডাক নাম অজয় আগরতলা যাইতেছে এক উদয়পুর থেকে আগরতলা গ্রামে এক বাসে তার দেখা দিয়েছে এবং চাকার নিচে পালায় গুণগুণে মারা গেছে বিশালকর হসপিটাল আনছে কর্তৃপক্ষ ডাক্তার নিয়েছে বলে ঘোষণা করছে কারণ পোস্টমর্টমের অপেক্ষা আমরা এখন পর্যন্ত অপেক্ষা আছি একজন ডাক্তার কইরা আয়া করছে মানে আরেকজন পোস্টমর্টম করার অপেক্ষা আমরা দাঁড়ায় গেছি মানে চিকিৎসক একজনের করছে আরেকজনের করছে না না এখন করছে না তারা যাইব এই কথা বলতে কোনখানে আপনার বাড়ি আমার বাড়ি উদয়পুরে ফোটামাটি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের পরে দুজন ইয়ে আছে একজন পোস্টমর্টম হয়েছে আর একজন রয়েছে ডাক্তার কইতাছে একজন করছে আর একজন আরেক ডাক্তার করবো ডাক্তার হইতেছে না এই কারণে আমরা বুঝে গেছি কোনখানে হয়েছিল এটা জাঙ্গালিয়া হয়েছে দুজনকে মারা গেছে হ্যাঁ দুজন জায়গাত মারা গেছে তো এখন আপনি বইয়ে দিচ্ছেন আরেকজন পোস্টমর্টম করেন লেগে নাকি হ্যাঁ হ্যাঁ আরেকজন পোস্টমর্টম হলে অনেক কইতেছে যে আরেকজন ডাক্তার হলে আরেকজন করা হবে কোন হসপিটাল এটা বিশাল হসপিটাল পিএম হইবে এখন ডাক্তারবাবু পিএম করতে এখন করবো একজন একজন ডাক্তার আছে আর একজন নাই দেরি হয়ে গেছে পিএম করতে এই কইছে এটা এটা কিসের পিএম হইব দেখা গতকাল এক্সিডেন্ট কয়জন মারা গেছিল দুইজন কি নাম তাদের রাকেশ দাস প্রণব দেবনা রাকেশ দেবনা রাকেশ দেবনা আর প্রণব দাস তো একজন কি মানে এখন মানে একটা অভিযোগ হয়েছিল যে একজনের পোস্টমর্টম আরেকজন হইতো না ডাক্তারবাবু একজন তারা আছে কিন্তু